আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা রেসিপি, সেটা হচ্ছে তিলের খাজা। এই তিলের খাজা কম বেশি ছোটোবেলা আমরা সবাই খেয়েছি, তাই চেষ্টা করলাম তৈরি করার। আর দেখুন খুব সুন্দরভাবে হয়েছিল, আর খেতে অনেক মজা হয়েছিল, আর খুব ক্রিস্পি হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তিলের খাজা তৈরি করার জন্য এখানে লাগবে কিছু মধু, আর লাগছে চিনি, আর লাগছে তিল। আমি এখানে মধু নিয়েছি, আর নিয়েছি চিনি, আর এই তিলগুলো। প্রথমে আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, আর তিলগুলোকে একটু ভেজে নেব, যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু সামান্য বেশি না, এত লালচে করব না, তাহলে খেতে ভালো লাগবে না। যে দেখুন তিলগুলোকে আমি এরকম করে ভেজেছি, বেশি না। এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো চুলা থেকে। এবার আমি একটা পাত্র বসিয়ে দিলাম চুলায়, দিয়ে চিনিগুলো দিয়ে দিলাম। এখানে আমি এক কাপ চিনি নিয়েছি, আমি অল্প করে করব তাই। আর এখানে আমি 3 টিস্পুনের মতো মধু নিয়েছি। আসলে পরিমাণটা যে যতটুকু করতে চাইবেন ততটুকু পরিমাণটাকা তত বেশি করে নেবেন। আর আমি মধু আর চিনি দেওয়ার পরে এখানে পানি দেব না, এমনিতেই এটা গলে যাবে চিনিটা। প্রায় 1 মিনিট পর দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, কারণ হাই করে রাখলে চিনিটা গলে পুড়ে যাবে, তাই একদম মিডিয়াম আঁচে রেখে রাখবা। এক পর্যায়ে দেখুন চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে, আমি আর এখন নাড়বো না, গলতে দেব চিনিটাকে। আরও কিছুক্ষণ পর এবার আমি দেখব চিনিটা পুরোপুরি রেডি কি না। এ দেখুন একটা বাটিতে পানি নিয়ে দেখলাম যে যেটুকু নিচেতে চলে বসে গেছে, এর মানে আমার এটা তৈরি হয়ে গেছে রেডি। আমি তিলের খাজাটাকে সেট করার জন্য চাইলে আপনারা এভাবে পেপারের উপরে একটু ঘি মেখে এভাবে নিয়ে নিতে পারেন, আর না হলে আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি এভাবে একটা ট্রেতে মেখে নিলে, এরকম একটা ট্রেতে এভাবে মেখে নিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আমি দুইভাবে দেখিয়ে দিলাম, কিন্তু এই ট্রেতে দিলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সহজভাবে উঠে যায়। এই তিলগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দেব, আর সবগুলো একসাথে দিচ্ছি না, আমি প্রথমে অর্ধেক দিয়ে তারপরে দিচ্ছি। দিয়ে এবার আমি কিছু নাড়াচাড়া করব, 2-1 মিনিট, বেশি না। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি একদম লোতে রেখেছি। আর চাইলে এই চিনির শিরাটাকে আরেকটু কালার করায় নেওয়া যেতে পারে, আমি আর বেশি কালার করিনি, আমার কাছে এইভাবে ভালো লেগেছে। আমি যে আগে থেকে রেখেছিলাম ট্রেতে ঘি মেখে, এই ট্রেতে আমি এবার এগুলো ঢেলে দেবো। এই যে দেখুন ঢেলে দিচ্ছি, আর এটা এমনিতেই চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই যে দেখুন সুন্দরভাবে চলে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে সুন্দর সেট হয়ে যাবে। এবার আমি একটা পেচুলারের মধ্যে একটু ঘি বা তেল মেখে নিয়েছি, নিয়ে এভাবে করে গরম অবস্থাতে এটাকে চারপাশ সমান করে নিতে হবে, তাহলে কাটতে সময় এটা খুব ইজি হবে। আমি এভাবে করে চারপাশ একটু সমান করে নিচ্ছি, পাতলা হয়ে যাবে চারপাশ, কোনো পাশ যেন একটু বাড়ি না থাকে। এই যে দেখুন আমি এভাবে করে করে চারপাশ ঠিক করে নিচ্ছি, তাহলে হবে কি কাটতে সময় বেশি কাটতে কেটে ফেলে দিতে হবে না, সুন্দর করে শেপটা চলে আসবে। আর এই খাজাটা কাটতে হবে কিন্তু গরম অবস্থায়, ঠান্ডা হলে কিন্তু কাটা যাবে না, শক্ত হয়ে যাবে। আমি একটা পিজা কাটা নিয়ে এভাবে কেটে নিচ্ছি, চাইলে চাকু দিয়ে কাটা যেতে পারে। আসলে আমি চেষ্টা করছি, দেখি খাজার মতো শেপ দিতে পারি কি না। আর এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গরম অবস্থায় কাটতে হবে, ঠান্ডা হলে কিন্তু কাটা যাবে না। আর আমি দেখুন আগে থেকে এভাবে করে নেওয়ার কারণে সাইডটা এত বেশি ফেলে দিতে হচ্ছে না, আসলে চেষ্টা মাত্র করা একটু খাজার সাইজ করার মতো কেটে নেওয়া। আর এটা কিন্তু আমি কেটে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হয়ে গেলে এমনিতেই উঠে যাবে, এভাবে আস্তে করে করলেই। এখন ঠান্ডা হওয়ার কারণে এমনিতেই এভাবে করে নেওয়ার পরে উঠে যাচ্ছে। তৈরি হয়ে গেল তিলের খাজা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।